শিক্ষার্থীবৃন্দ, আমার ঘরে আমার স্কুলে সবাইকে স্বাগত। হিসাব বিজ্ঞানের আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি তাওহিদ। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা পণ্যের উৎপাদন ব্যয়, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নির্ধারণ এই অধ্যায়টি পড়াশোনা করব। বিগত ক্লাসে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা পড়েছিলাম একটা পণ্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য নির্ধারণ, কিভাবে একটি পণ্যের ক্রয় মূল্য নির্ধারণ করতে হয় এবং সেই ক্রয় মূল্যের সাথে প্রাসঙ্গিক সকল ব্যয়গুলো যোগ করে এবং সেই ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফাকে যোগ করে কিভাবে বিক্রয় মূল্য নির্ধারণ করতে হয়, এগুলো আমরা গত ক্লাসে শিখেছি। গত ক্লাসে সেই শিখন ফল বা সেই আলোচনার ভিত্তিতেই আজকে আমরা একটা অঙ্ক করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এই ম্যাথটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো তোমরা এমনিতেই পারবে। তোমাদের কোনো কিছু কোনো এখানে ফর্মুলা মুখস্থ করার কিছু নেই, একটু মনোযোগ দিয়ে যদি বোঝার চেষ্টা করো তোমরা নিজেরাই বুঝতে পারবে। তাহলে চলো আজকের এই ম্যাথটা শুরু করা যাক। শিক্ষার্থীবৃন্দ, আমাদের বইতে একটা খুব সুন্দর উদাহরণ এখানে দেয়া আছে যে ঢাকার নাসির এন্টারপ্রাইজের ভিয়েতনাম থেকে প্রতি বান্ডিল 4,000 টাকা দরে 1,000 বান্ডিল ঢেউটিন আমদানি করেন। 1,000 বান্ডিল ঢেউটিনের জন্য নির্মাক্ত খরচগুলো পরিশোধ করে। আমদানি শুল্ক 15,000 টাকা, জাহাজ ভাড়া 75,000 টাকা, নৌ বিমা খরচ 8,000 টাকা, ক্লিয়ারিং চার্জ 7,000 টাকা, কুলি খরচ 2,000 টাকা, ট্রাক ভাড়া 20,000 টাকা, গুদাম ও দোকান ভাড়া 12,000 টাকা, কর্মচারীদের বেতন 7,000 টাকা। আরো দেয়া আছে যে প্রতি বান্ডিল ঢেউটিন বিক্রয়ের জন্য 10 টাকা হারে কমিশন প্রদান করে। উক্ত প্রতিষ্ঠান মোট ব্যয়ের উপর 15% লাভ ধরে ঢেউটিন বিক্রয় করে। তাহলে এখন আমরা এই তথ্যের আলোকে ঢাকার নাসির এন্টারপ্রাইজের তার পণ্যের মোট বিক্রয় মূল্য নির্ধারণ করার চেষ্টা করব। তাহলে চলো দেখি কিভাবে করা যাক। প্রথমে আমাদের ক্যাপশনটা সুন্দর করে দিতে হবে যে নাসির এন্টারপ্রাইজ ঢাকা, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য বিবরণী। আমাদের বক্সটা বা এখানে যে ম্যাথের ছকটা আছে দেখো, বিবরণ টাকা টাকা, অর্থাৎ প্রথম টাকার ঘরে আমরা আমাদের যে খুচরা হিসাবগুলো থাকে ইনার কলাম যেগুলোকে আমরা বলি সেগুলোকে যোগ করে পরে আমরা মোট টাকার ঘরে লিখব। প্রথমেই ঢেউটিন ক্রয়। শিক্ষার্থীবৃন্দ, আমাদের বইতে দেয়া ছিল যে 1,000 বান্ডিল ঢেউটিন ক্রয় করা হয়েছে এবং প্রতি বান্ডিল ঢেউটিনের দাম 4,000 টাকা করে, বা ঢেউটিন ক্রয় বাবদ ব্যয় হচ্ছে 40,00,000 টাকা। 1,000 বান্ডিল, 1 বান্ডিলের দাম 4,000 টাকা, তাহলে 40,00,000 টাকা হবে মোট ক্রয় মূল্য বা ক্রয় ব্যয়। এর সাথে আমরা জানি প্রত্যক্ষ যে খরচগুলো আছে সেগুলোকে যোগ করে দেখাতে হয়। এখন ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচ কি কি? আমাদের প্রশ্নে দেয়া ছিল আমদানি শুল্ক দিতে হচ্ছে 15,000 টাকা, জাহাজ ভাড়া দিতে হচ্ছে 75,000 টাকা, নৌ বিমা 8,000 টাকা, ক্লিয়ারিং চার্জ 7,000 টাকা, কুলি খরচ 2,000 টাকা ও ট্রাক ভাড়া 20,000 টাকা। এই খরচগুলো হচ্ছে এই অঙ্কের জন্য প্রত্যক্ষ খরচ। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি প্রত্যক্ষ খরচগুলো হচ্ছে একটা পণ্য ক্রয়ের সাথে সরাসরি জড়িত যে খরচগুলো সেগুলোকে আমরা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রত্যক্ষ খরচ বলি। তাহলে এই অঙ্কে সকল প্রত্যক্ষ খরচগুলো যদি যোগ করি আমরা মোট প্রত্যক্ষ খরচ পাই 1,27,000 টাকা। এর সাথে আমরা শুরুতে যে আমাদের ক্রয় মূল্য ছিল শুধু 40,00,000 টাকা, এটাকে যদি আমরা যোগ 41,27,000 টাকা, এটাই হচ্ছে আমাদের মোট ক্রয় মূল্য। তার মানে মোট ক্রয় মূল্য আমরা কিভাবে নির্ধারণ করলাম? আমরা আমাদের বেসিক যে ক্রয়ের টাকাটা দেয়া আছে 40,00,000 টাকা, এর সাথে আমরা প্রত্যক্ষ খরচগুলো যোগ করে পেলাম মোট ক্রয় মূল্য। এরপর এই ক্রয় মূল্যের সাথে অন্যান্য যে পরোক্ষ ব্যয়গুলো রয়েছে সেই পরোক্ষ ব্যয়গুলোকে যোগ করলে আমরা আমাদের মোট ব্যয় বের করতে পারবো। আমাদের প্রশ্নে পরোক্ষ ব্যয়গুলো দেয়া আছে কি দেখো, গুদাম ও দোকান ভাড়া 12,000 টাকা, কর্মচারীদের বেতন 7,000 টাকা, আর কমিশন দেয়া ছিল যে 10 টাকা করে কমিশন দিতে হবে। তাহলে প্রতি বান্ডিল যদি 10 টাকা করে কমিশন দেয়, 1,000 বান্ডিলের জন্য 10,000 টাকা কমিশন দিতে হচ্ছে। আমাদের এই অঙ্কে 3টা পরোক্ষ খরচ দেয়া আছে।
শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি পরোক্ষ খরচ সমূহ হচ্ছে ওই সকল খরচ যা একটি পণ্য ক্রয়ের সাথে সরাসরি জড়িত নয়। তাহলে আমাদের এই তিনটা পরোক্ষ খরচ অর্থাৎ 12,000, 7,000 এবং 10,000, এই তিনটা পরোক্ষ খরচ যোগ করলে আমরা পাই মোট পরোক্ষ ব্যয় 29,000 টাকা। এই 29,000 টাকাকে যদি আমরা মোট ক্রয়মূল্য যেটা ছিল 41,27,000 টাকা সেই ক্রয়মূল্যের সাথে যোগ করি, আমরা মোট ব্যয় পাই 41,56,000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রশ্নে দেয়া আছে যে এই প্রতিষ্ঠান মোট ব্যয়ের উপর 15% লাভ ধরে বা মুনাফা ধরে ঢেউটিন বিক্রয় করে। তাহলে 41,56,000 টাকার উপর যদি আমরা 15% হারে আমাদের প্রত্যাশিত মুনাফা বা মোট লাভ বের করি, আমরা আমাদের মোট মুনাফা পাবো 6,23,400 টাকা। এর মানে হচ্ছে এই পরিমাণ ঢেউটিন বিক্রয় করে 6,23,400 টাকা আমরা মুনাফা অর্জন করতে চাচ্ছি। তাহলে মোট ব্যয়ের সাথে যদি আমরা প্রত্যাশিত মুনাফাকে যোগ করে দেই, অর্থাৎ এই পণ্যটা তৈরি করতে বা এই পণ্যটা ক্রয় করতে যত টাকা ব্যয় হয়েছে তার সাথে এই পণ্যটা বিক্রয় করার মাধ্যমে আমি যত টাকা মুনাফা করতে চাই, এই মুনাফাকে যদি ব্যয়ের সাথে যোগ করে দেই, আমরা পাই বিক্রয় মূল্য। তাহলে এই ম্যাথের জন্য বিক্রয় মূল্য দাঁড়ায় 47,79,400 টাকা। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে বিক্রয় মূল্য 47,79,400 টাকা, এটা কিন্তু 1,000 বান্ডিল ঢেউটিনের বিক্রয় মূল্য। আবার আমরা যে মোট ব্যয় বের করলাম 41,56,000 টাকা, এটা কিন্তু 1,000 বান্ডিল ঢেউটিনের মোট ব্যয়। এবার আমরা যদি এই মোট ব্যয় 1,000 বান্ডিল যেটা দেয়া আছে বা যেটা আমরা পেয়েছি, এটাকে প্রতি বান্ডিল ঢেউটিনের মোট ব্যয় বা প্রতি বান্ডিল ঢেউটিনের বিক্রয় মূল্য হিসাবে বের করতে চাই, আমাদের মোট ব্যয়কে 1,000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা পাবো 4,156 টাকা, অর্থাৎ 1 বান্ডিল ঢেউটিনের জন্য ব্যয় হয়েছে 4,156 টাকা। আবার আমরা মোট বিক্রয় মূল্য পেয়েছিলাম 47,79,400 টাকা, যেটাকে আমরা 1,000 দিয়ে ভাগ করলে পাই 4,779 টাকা 40 পয়সা, অর্থাৎ প্রতি বান্ডিল ঢেউটিনের বিক্রয় মূল্য হচ্ছে 4,779 টাকা 40 পয়সা। আমরা কিছুক্ষণ আগে যে ম্যাথটা প্র্যাকটিস করলাম সেটা ছিল ক্রয় বিক্রয় সংক্রান্ত একটা ম্যাথ। এখন আমরা যে অংশ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উৎপাদন ব্যয় নিয়ে। একটা প্রতিষ্ঠান যখন কোন কাঁচামাল থেকে সেটাকে প্রক্রিয়াজাত করে ব্যবহার উপযোগী বা চূড়ান্তভাবে ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করে, এই পুরো প্রক্রিয়াটার নামই হচ্ছে উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন। তাহলে উৎপাদন ব্যয়ের ধারণা বলতে আসলে বোঝায় একটা প্রতিষ্ঠান যে প্রক্রিয়ার মাধ্যমে কাঁচামালকে পণ্যে রূপান্তর করে সেই প্রক্রিয়া। উৎপাদন ব্যয় একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কেন গুরুত্বপূর্ণ, এর উত্তর অনেক ব্যাপকভাবে বিস্তৃত। একটা প্রতিষ্ঠান, যারা বিশেষ করে উৎপাদনকারী প্রতিষ্ঠান, তাদেরকে কাঁচামালের হিসাব যেমন রাখতে হয়, তেমনি ভাবে ওই কাঁচামালকে চূড়ান্ত ভাবে ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তরের জন্য যে শ্রমিকেরা কাজ করে, অর্থাৎ সেই শ্রমিকের মজুরি, কারখানার অন্যান্য ব্যয়, কারখানার উপরি ব্যয়গুলো যেগুলো আছে, এবং সর্বোপরি ওই পণ্য বিক্রয় করার আগ পর্যন্ত বা একদম চূড়ান্ত ভাবে ব্যবহার উপযোগী করার আগ পর্যন্ত যত ব্যয় হয়, ওই ব্যয়গুলোকে যদি লিপিবদ্ধ একটা প্রতিষ্ঠান না করতে পারে, তাহলে কিন্তু একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান কখনোই ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবে না। আর এই প্রতিযোগিতামূলক বাজারে বা প্রতিযোগিতামূলক ব্যবসায়িক দুনিয়ায় যদি কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান তার উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করতে না পারে বা তার উৎপাদনকারী প্রতিষ্ঠানে ওয়েস্টেজ কমাতে না পারে বা অপচয় যেগুলো আমরা বলি এগুলো যদি কমাতে না পারে, তাহলে কিন্তু সে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি তার এই ব্যয়গুলোকে নিয়ন্ত্রণ করে নিয়ে আসতে পারে, যদি সে আরো এফিশিয়েন্টলি পণ্য উৎপাদন করতে পারে, তাহলে কিন্তু সে কম মূল্যে ভালো পণ্য গ্রাহক বা ভোক্তাদেরকে সরবরাহ করতে পারবে এবং এই প্রতিযোগিতামূলক বাজারে সে টিকে থাকতে পারবে।
আসল কথা হচ্ছে, একটা প্রতিষ্ঠান যদি এই সুনাম অর্জন করতে চায় যে কম খরচে ভালো পণ্য উৎপাদন করবে, এর পূর্ব শর্ত হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করতে পারা। আর এই ব্যয় নিয়ন্ত্রণ একটা প্রতিষ্ঠান তখনই করতে পারে যখন সে সুষ্ঠুভাবে উৎপাদন ব্যয়ের হিসাবটি ঠিকঠাক মতো রাখতে পারে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই আলোচনা থেকে বুঝতে পেরেছ উৎপাদন ব্যয় একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। যদিও পণ্যের উৎপাদন ব্যয় নির্ধারণ করাই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মূল লক্ষ্য, তথাপি এর বাইরেও আরো কিছু লক্ষ্য বা উদ্দেশ্য থেকে যায়। চলো তাহলে আমরা উৎপাদন ব্যয়ের ওই আরো যে লক্ষ্য বা উদ্দেশ্যগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করি। প্রথমত, লাভ লোকসান নির্ণয়। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি একটা নির্দিষ্ট হিসাবকালে বা নির্দিষ্ট বছরে তার উৎপাদিত পণ্যের টোটাল ব্যয় এবং এই ব্যয়ের সাথে সে যতটুকু প্রত্যাশিত মুনাফা আশা করেছিল সেটাকে যোগ করে, তাহলে সে বিক্রমগুলো নির্ধারণ করতে পারে। উৎপাদন ব্যয় ঠিকমতো রাখার মাধ্যমে একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট হিসাবকালে বা বছরে কতটুকু আয় ব্যয় বা কতটুকু লাভ ক্ষতি হয়েছে এটা নির্ধারণ করতে পারে। দ্বিতীয়ত, মজুত পণ্যের মূল্য নির্ধারণ। আমরা জানি মজুত পণ্য বলতে বোঝায় কতটুকু পণ্য এখনো অবিক্রিত অবস্থায় ব্যবসা প্রতিষ্ঠানে রয়ে গেছে। একটা উৎপাদনকারী ব্যবসায় প্রতিষ্ঠানে বিক্রয়যোগ্য যে পণ্যগুলো থাকে, সেই বিক্রয়যোগ্য পণ্য বা একদম কমপ্লিটলি প্রডিউসড যে গুডস, যেগুলো চাইলে বিক্রয় করা যাবে, পরিপূর্ণভাবে উৎপাদিত পণ্য, এগুলো কি পরিমাণ ব্যবসা প্রতিষ্ঠানে জমা আছে সেগুলো সম্পর্কে জানা যায় সঠিকভাবে উৎপাদন ব্যয় হিসাব করার মাধ্যমে। দায়িত্ব নির্ধারণ বা দায়িত্ব বন্টন একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ কোন ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন বা উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি তার খরচ নিয়ন্ত্রণ করতে চায় বা অপচয় বা ব্যয়গুলো কমাতে চায়, তাকে অবশ্যই সঠিক মানুষকে সঠিক দায়িত্বটি দিতে হবে এবং ওই দায়িত্বের অ্যাকাউন্টেবিলিটি বা ওই দায়িত্বের জন্য তাকে প্রশ্ন করা, প্রশ্নের উত্তর দেয়া, এই এই ধারণাটা থাকতে হবে। সঠিকভাবে উৎপাদন ব্যয় নির্ধারণ একটা প্রতিষ্ঠানকে ওই প্রতিষ্ঠানের দায়িত্ব বা রেসপন্সিবিলিটিস গুলো বন্টনে সহায়তা করে। উৎপাদনকারী ব্যবসায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্যগুলো থাকে তার মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিক্রমগুলো নির্ধারণ। একটা পণ্যের বিক্রমমূল্য কত হবে বা কিভাবে একটা পণ্যের বিক্রমমূল্য নির্ধারিত হবে সেটা অনেকাংশেই নির্ভর করে ওই পণ্যের জন্য কতটুকু ব্যয় করা হয়েছে বা ওই পণ্যের উৎপাদন ব্যয় কত। আর উৎপাদন ব্যয় বের করতে হলে আমাদের অবশ্যই উৎপাদন ব্যয় বিবরণী সঠিকভাবে করতে হবে। বাজেট প্রণয়ন। যে কোনো প্রতিষ্ঠানের জন্য ভবিষ্যতের আয় ব্যয় নির্ধারণকেই বলি আমরা বাজেট। আর একটি উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বাজেট নির্ধারণ আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই বাজেটই তাকে আগামী বছর কতটুকু কাঁচামাল রাখতে হবে, কি পরিমাণ উৎপাদন করতে হবে, কতটুকু মজুত পণ্য হাতে আছে বা কতটুকু রাখতে হবে এই সম্পর্কে বিশদ ধারণা দেয়। প্রকল্প মূল্যায়ন। যে কোনো প্রকল্প মূল্যায়নেও এই উৎপাদন ব্যয় হিসাব অনেক বেশি সহায়তা করে। এর কারণ ওই প্রকল্পের জন্য কতটুকু সময়, কতটুকু অর্থ, কতটুকু বাজেট বরাদ্দ ছিল এবং সে অনুযায়ী কাজ আগাচ্ছে কিনা বা কিভাবে আগাচ্ছে সেটি যাচাই বাছাই করা যায় এই উৎপাদন ব্যয় হিসাবের মাধ্যমে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব উৎপাদন ব্যয়ের উপাদানগুলো নিয়ে বা কম্পোনেন্টস গুলো নিয়ে। আমরা জানি একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামালগুলোকে প্রক্রিয়াজাত করে বিভিন্ন স্তরে বিভিন্ন কাজ করে বা এর সাথে বিভিন্ন ভ্যালু অ্যাডিশন করে বা মূল্য সংযোজন করে চূড়ান্ত ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তর করা যায়। আর এই যে পুরো প্রসেস বা পুরো প্রক্রিয়া, সেগুলো কিছু কম্পোনেন্ট বা উপাদানে বিভক্ত। চলো তাহলে সেই উপাদানগুলো নিয়ে আলোচনা করা যাক। ব্রড হেডে বা মোটা দাগে উৎপাদন ব্যয়ের উপাদানগুলোকে তিন ভাগে ভাগ করা যায়, কাঁচামাল, শ্রম বা মজুরি, আর হচ্ছে আরোপণযোগ্য খরচ। এই কাঁচামাল আবার দুই ভাগে বিভক্ত, প্রত্যক্ষ পরোক্ষ। শ্রম বা মজুরিও দুই ভাগে বিভক্ত, প্রত্যক্ষ পরোক্ষ। আবার আরোপণযোগ্য বা বন্টনযোগ্য খরচ, সেগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভক্ত। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি প্রত্যক্ষ আর পরোক্ষের পার্থক্যটা বেসিক্যালি বুঝতে পারি তাহলে আমরা এই জিনিসটা আরো ভালোভাবে নিতে পারবো। প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে উৎপাদনের সাথে জড়িত একদম বেসিক কাঁচামালগুলো। উদাহরণস্বরূপ আমরা যদি বলি কাঠের চেয়ার, এই কাঠের চেয়ার বা কাঠের যে কোনো আসবাবপত্রের জন্য প্রত্যক্ষ কাঁচামাল হবে কাঠ। আবার এই কাঠের চেয়ারের প্রত্যক্ষ মজুরি নিশ্চয়ই যে মিস্ত্রি বা যে কারিগর এই চেয়ার বা আসবাবপত্রটি বানাচ্ছে ওই মজুরিটাই হচ্ছে প্রত্যক্ষ মজুরি। একইভাবে পরোক্ষ কাঁচামাল আর পরোক্ষ মজুরি হচ্ছে যে কাঁচামাল বা যে মজুরি উৎপাদনের সাথে সরাসরিভাবে জড়িত নয় কিন্তু উৎপাদন করতে যেগুলোকে প্রয়োজন হয়,
যেমন আমরা যদি কাঠের আসবাবপত্রের কথা বলি, সেক্ষেত্রে কাঠ যেমন প্রত্যক্ষ কাঁচামাল, তেমনি ভাবে কাঠের সাথে যে পেরেক বা ছোট ছোট লোহাগুলো দরকার হয় সেগুলোও কিন্তু উৎপাদনে দরকার। কিন্তু ওটার চাইতে কাঠ যেহেতু বেশি প্রত্যক্ষ, তাই ওই ছোট ছোট পেরেক বা লোহাগুলো হচ্ছে পরোক্ষ কাঁচামাল। আবার ওই কাঠের চেয়ার বা কাঠের আসবাবপত্র যে কারিগর বা যে মিস্ত্রি তৈরি করছে তার মজুরিটাকে আমরা প্রত্যক্ষ মজুরি বলি। কিন্তু ওই আসবাবপত্র যখন তৈরি করা হয়ে যায়, ওই তৈরিকৃত আসবাবপত্র যখন ফ্যাক্টরি গুদামে রাখে যে শ্রমিকরা, তাদের যে মজুরিটা দেওয়া হয় সেটা হচ্ছে পরোক্ষ মজুরি। কেননা ওই শ্রমিকরা সরাসরি ওই আসবাবপত্র উৎপাদনের সাথে জড়িত ছিল না, বরং উৎপাদিত আসবাবপত্র প্রক্রিয়াতে তারা জড়িত ছিল। যেহেতু এটাও মজুরি কিন্তু উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয়, এ কারণে এগুলো হচ্ছে পরোক্ষ মজুরি। তাহলে আমরা খুব ভালোভাবে যদি বুঝতে চাই একটা প্রতিষ্ঠানের মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট মানে কি, উত্তর হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম আর প্রত্যক্ষ খরচ। এগুলো হচ্ছে একটা প্রতিষ্ঠানের বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় জিনিসটা হচ্ছে যে ব্যয়গুলো একটা নির্দিষ্ট পণ্য উৎপাদনের সাথে সরাসরি ভাবে জড়িত, অথবা যে ব্যয়গুলোর একটা বাদ দিলে ওই পণ্যটা আর উৎপাদিত হওয়া সম্ভব নয়। এবার এই মুখ্য ব্যয়ের সাথে যদি আমরা কারখানা উপরি ব্যয়গুলোকে যোগ করে দেই, তাহলে আমরা পাই উৎপাদন ব্যয় বা প্রোডাকশন কস্ট। এখন কারখানা উপরি ব্যয় বলতে কি বোঝায়? কারখানা উপরি ব্যয় বলতে কারখানা ভাড়া, কারখানার ইলেকট্রিসিটি বিল বা অন্যান্য কারখানার যে খরচগুলো আছে সেগুলো হচ্ছে কারখানার উপরি ব্যয়। আমরা উৎপাদন ব্যয় পেলাম। এবার রূপান্তর ব্যয়। রূপান্তর ব্যয় মানে হচ্ছে প্রত্যক্ষ শ্রম ও কারখানার উপরি ব্যয়। রূপান্তর ব্যয় বলতে বোঝায় কাঁচামালকে পণ্যে রূপান্তর করতে যে মাঝখানে যে ব্যয়গুলো হয়। তাহলে কাঁচামাল তো অলরেডি আছে, এটাকে পণ্যে রূপান্তর করতে কি দরকার? প্রত্যক্ষ শ্রম আর কারখানার উপরই ব্যয়। এবার আমরা যদি মোট ব্যয় দেখি, তাহলে উৎপাদন ব্যয়, এর সাথে যোগ করতে হবে প্রশাসনিক উপরি ব্যয়, এর সাথে যোগ করতে হবে বিক্রয় উপরি ব্যয়। অর্থাৎ উৎপাদন ব্যয় বলতে বোঝায় পণ্য উৎপাদনে সরাসরি যত টাকা ব্যয় হয়েছে। প্রশাসনিক উপরি ব্যয় বলতে বোঝায় একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানকেও তো অফিস মেনটেন করতে হয়, সেখানে তার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এগুলোই হচ্ছে প্রশাসনিক উপরি ব্যয়। যেমন ম্যানেজারদের বেতন, তারপর হচ্ছে ওই অফিসে যারা কাজ করবে শ্রমিক তাদের মজুরি, অফিসের ভাড়া, এগুলো হচ্ছে প্রশাসনিক উপরি ব্যয়। আর বিক্রয় উপরি ব্যয় বলতে বোঝায় একটা উৎপাদিত পণ্য বিক্রয় করতে ওই বিক্রয়ের সাথে জড়িত যত ব্যয় রয়েছে, যেমন বিক্রয় পরিবহন, বিজ্ঞাপন খরচ, এগুলো হচ্ছে বিক্রয় উপরি ব্যয়। এবার আমরা যদি মোট ব্যয় বের করতে পারি, মোট ব্যয়ের সাথে যদি আমরা প্রত্যাশিত মুনাফা যোগ করে দেই, আমরা পাই বিক্রয় মূল্য। কারণ আমরা জানি মোট ব্যয় এটা তো ক্রেতা বা কাস্টমারদের কাছ থেকে আদায় করতেই হবে, সেই সাথে বাড়তি যে টাকাটুকু আদায় করা হয় সেটাই হচ্ছে প্রত্যাশিত মুনাফা। এ কারণেই টোটাল কস্ট বা মোট ব্যয় প্লাস এক্সপেক্টেড প্রফিট বা প্রত্যাশিত মুনাফা ইকুয়ালস আর সেলস বা বিক্রয় মূল্য। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসে উৎপাদন ব্যয় তথা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমরা প্রথমে একটা অঙ্ক করেছি, অঙ্ক করে আমরা দেখেছি কিভাবে বিক্রয় মূল্য বের করতে হয়। তারপর আমরা উৎপাদন ব্যয় নিয়ে কথা বলেছি, উৎপাদন ব্যয়ের বিশদ আলোচনা করেছি। আশা করি তোমরা পুরো ক্লাসটা খুব মনোযোগ দিয়ে শুনেছো এবং বুঝতে পেরেছো। তোমরা যদি এই ক্লাসটা আবার করতে চাও, তাহলে আমার ঘরে আমার স্কুলের অনলাইন এবং ইউটিউবে চোখ রাখো। সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে এবং সরকারের দিক নির্দেশনা মেনে চলবে। তোমরা সবাই ভালো থাকো।